নমস্কার বন্ধুরা আজ আমি পড়ছি আরও একটা মজার গল্প গল্পের নাম টুনুদা লেখক শ্রী বিমল কর লোকে বড় হলে গুরু ধরে আমি নয় দশ বছর বয়সে গুরু ধরেছিলাম গুরুর নাম টুনু আমারই এক মামাতো বড় বড়ো ভাই টুনুদা বলে ডাকতাম আমার বাবা তখন গোমতে রেলে চাকরি করেন আমরা থাকতাম রেলের কোয়ার্টারে বাড়ির সামনে বাচ্চা বাচ্চা পাহাড় বা পাহাড়ের মতন উঁচু উঁচু ঢিবি একবার মামিমা এলেন আমাদের বাড়িতে মাসখানেক থাকবেন শরীর খারাপ বলে জল হাওয়া বদলাতে এসেছেন মামিমার সঙ্গে টুনুদা লিলি টুনুদা আমার চেয়ে দু বছরের বড় তার মানে বারো তেরো বছর বয়স তার আর লিলি আমারই বয়সী গোমো জায়গাটা খুব সুন্দর ছিল তখন ছবির মতন দেখাতো আমরা দিব্যি ছিলাম টুনুদারা এসেছিল জামশেদপুর থেকে এসেই আমাকে বলল আমরা এক মাস থাকবো তুই আমার চেলা হবি বুঝলি না হলে তোর নাক ফাটিয়ে দেব আমি রোগা পটকা ভীতু ধরনের আর টুনুদা গাঁটটা গোট্টা শক্ত ধরনের দুটো ঘুষি ঝেড়ে আমার নাক ফাটাতে টুনুদার বেশিক্ষণ লাগবে না তবু রাগ করে চেলা হওয়া সাজে না অহংকারে লাগে আমি সত্যি বলছি মাথা নেড়ে না বললাম টুনুদা বললে কি হবি না আয় পাঞ্জালড়ি পাঞ্জায় আমি হেরে গেলাম টুনুদা বলল এবার আয় ভেড়া লড়ি মাথায় মাথায় ঠুকবি কপালে গুঁতো মারবি আমিও তোকে মারব কাম ভেড়া লড়াইয়েও আমার হাড় হল টুনুদার কি জোর কপালে এক একবার মারে আর আমি তিন পা করে পিছিয়ে যাই কপাল ফুলে গেল আমার টুনুদা বলল দুবার হেরেছিস আর একবার এবার লেগ ব্রেকিং মানে পা ভাঙা তুই আমার পায়ে মারবি তোর পা দিয়ে আমি তোর পায়ে মারব বসে পড়লেই হাড় আয় ঘরের মধ্যে দুজনে লেগ ব্রেকিং চালাতে লাগলাম এসা মার খেলাম যে আমার পায়ের দফা হয়ে গেল হেরে গেলাম অগত্যা টুনুদাকে গুরুপদে বরণ করে নিলাম গুরুকে সন্তুষ্ট করার জন্যে মায়ের খুচরো পয়সা থেকে দুটো পয়সা সরিয়ে নিয়ে টুনুদাকে জিলিপি খাওয়াতে হলো এই টুনুদা যে কত বড়ো গুরু আজ বুড়ো বয়সে আমি সেটা বুঝতে পারি আমাদের বাড়িতে টুথপেস্ট বলে জিনিসটা ঢোকেনি তখনও কোন বাড়িতেই বা ঢুকেছিল মাজন দিয়ে দাঁত মাঝতাম টুনুদার হাতে টুথপেস্ট দেখে অবাক হয়ে বললাম এটা কি টুনুদা রদফেন সেটা কি পাউরুটি দিয়ে খেতে হয় খাবি খাবো গোমতে তখন অ্যাংলো সাহেব ছিল অনেক পাউরুটিও তৈরি হতো যেমন নরম তেমনই মিষ্টি টুনুদার কথা মতন পাউরুটি নিয়ে এলাম টুনুদা রদফেন পেস্ট লাগিয়ে দিল রুটিতে খেতে তেমন আরাম লাগলো না ঝাঁঝ লাগছিল এমন সময় লিলি সেটা দেখতে পেয়ে গেল দেখতে পেয়ে চেঁচিয়ে বলল এ মা ওটা তো টুথপেস্ট দাঁত মাঝে তুই রুটি দিয়ে পেস্ট খাচ্ছিস কি রে টুনুদার কি হাসি হাসতে হাসতে চিতপাত আরেকদিন টুনুদা আমায় বলল লিপ্পি খাবি লিপ্পি আবার কি অ্যাংলো মাদ্রাজিরা খায় একবার খেলে আর ভুলতে পারবি না তুমি ঠকাবে না তো ঠকিয়েছি কোথায় পেস্ট দিয়ে পাউরুটি খেতে সবচেয়ে ভালো লাগে আমি খাই দাঁত মাজার জিনিস কেউ খায় তুই একেবারে গাধা খাবার জন্যেই দাঁত দাঁতে না লাগিয়ে তুই কিছু খাতো তোকে দশটা টাকা দেব বেশি তর্ক করলাম না গুরুর সঙ্গে তর্ক করতে নেই বললাম লিপ্পি খাবো বেশ আজ সন্ধ্যেবেলায় তোকে খাওয়াবো কাউকে বলবি না বলতে ভুলে গিয়েছি টুনুদা এসেছিল ডিসেম্বর মাসে তখন একেবারে কনকনে শীত কিন্তু খাওয়া দাওয়ার দারুণ মজা তখন রোজই মামিমা নানা খাবার করছে আর আমরা খাচ্ছি সন্ধ্যেবেলায় লেপের তলায় বসে আমরা বাচ্চারা খুব গল্প করছি আর লুডু খেলছি দারুণ খেলা জমে উঠেছে কচাক কচ কাটা কুটি লিলি চেঁচাচ্ছে ঝুনু কাঁদছে টুনুদা তার শেষ কুটি ঘরে তুলে দিয়ে লাফ মেরে উঠে পড়ল বলল নে তোরা শেষ কর আমি আসছি মা মামিমা আর বাবা গিয়েছে কাছাকাছি একটা বাড়িতে বেড়াতে আমরাই রাজত্ব করছিলাম ঝুনু আমার বোন প্রায় উঠে যাচ্ছিল তার শেষ কুটি নিয়ে লিলি কচাং করে কেটে দিল ঝুনু একেবারে হাওমাও করে উঠল এমন সময় টুনুদা এসে হাজির বলল নে লিপ্পি খা বস্তুটা ভালো করে দেখলামও না আমার শেষ গুটিটা নিয়ে পো করে পালাচ্ছি লিলি আমায় তাড়া করছে টুনুদা কাপ নিয়ে এগিয়ে এলো কাপের মধ্যে কালো মতন জল কিছু যেন রয়েছে তার মধ্যে একটা বড়া আমি শো করে একটা টান মারলাম কাপে মন্দ লাগলো না সামান্য তেতো তেতো তার সঙ্গে টক মিষ্টি ছক্কা চালতে চালতে আবার এক চুমুক খেলাম এবার ঝালটা জিভে লাগলো তারপর বড়াটা মুখে নিলাম মুখে দিয়েই কেমন গা গুলিয়ে গেল পাছে বিছানায় বমি করে ফেলি তরাক করে লাভ মেরে এক ছুটে বাইরে বমি হলো না বড়াটা তো খায়নি মুখে ছিল বাইরে গিয়ে ফেলে দিলাম মুখ ধুয়ে ঘরে এলাম আবার বিচ্ছিরি লাগছিল ঝুনু জানতে চাইল। কি খেলি রে বললাম লিপ্পি লিপ্পি কী ঝুনু জিজ্ঞেস করলো টুনুদা বলল মাদ্রাজিরা খায় খাবি এতে ভালো ভালো জিনিস আছে তেঁতুল লঙ্কা চেরোতার জল মধু কাঁচকলা আর তেলাপোকা পোকা সেদ্ধ তার সঙ্গে জিঞ্জার মানে আদার রস টুনুদার কথা শুনে ঝুনু নাক মুখ চাপা দিয়ে বমি করতে ছুটল আমার যে কী অবস্থা কেমন করে বলবো এই টুনুদাই জামশেদপুরে ফিরে যাবার আগে আমায় খুব দুঃখ করে বলল চ্যালা আমি তোর সঙ্গে শুধু ঠাট্টাই করলাম তোকে এবার সত্যি সত্যি একটা ভালো জিনিস খাওয়াবো আমি বললাম না টুনুদা টুথপেস্ট আর পাউরুটি খেতে খারাপ নয় টুনুদা বলল এবার তোকে ডিম ছানা খাওয়াবো ডিম ছানা আবার কি জিনিস শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল আমি বললাম ডিম থেকেই তো ছানা হয় টুনুদা বলল তুই কিচ্ছু জানিস না ডিম ছানা হলো সার্কাসের ট্রাপিজ খেলোয়াড়দের খাবার ট্রাপিজ খেলা দেখেছিস আকাশে লাফালাফি করে একবার দেখেছি তাহলে বোঝ কত গায়ের জোর হয় ডিম ছানা খেলে তুমি আবার ঠকাবে না ভদ্রলোকের এক কথা তুই আমার চেলা তার ওপর ভাই তোকে একটা ভালো খাবার খাইয়ে যাব যাবার আগে তুই পরশু দিন চারেক ডিম জোগাড় কর টুনুদাকে পুরোপুরি বিশ্বাস হলো না আবার খানিকটা বিশ্বাস হলো হাজার হোক চলে যাচ্ছে জামশেদপুরে যাবার আগে কি আর দুষ্টমি করবে অনেক কষ্ট করে দুটো ডিম জোগাড় করে দিলাম টুনুদাকে টুনুদা আমাদের বিলাস দাঁড়ের ফাঁকা ঘরে গিয়ে কাটকুটো জ্বালিয়ে ডিমের মতন একটা ভাজল রঙ হলো মালপোর মতো লালচে কালো শাল করে খেতে দিল আমাকে খেলাম খানিকটা ভয়ে ভয়ে খেতে যে খুব খারাপ লাগছিল তা নয় তবে তেতো তেতো লাগছিল বললাম জিনিসটা কি বলো না শুনবি তাহলে শোন তোকে শিখিয়ে রাখি ডিম ফেটিয়ে তাতে নুন দিবি লঙ্কা দিবি কুঁচিয়ে পেঁয়াজ দিবি সোডা দিবি আর একটা আদাঙুল সাইজের টিকটিকির বাচ্চা আমার যা হয়েছিল আজও তা মনে আছে তিন দিন এক টানা বমি করেছি আর টুনুদার পিঠের ছাল বলে কিছু ছিল না শেষ হল শ্রী বিমল বিমলকরের মজার গল্প টুনুদা নমস্কার